দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রস্তাবিত বাজেটের উদ্যোগ অপ্রতুল, এমনটাই মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তারা বলছে বাজেটে অর্থনৈতিক সংস্কারের বিষয় পরিষ্কার নয়। শুক্রবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় বাজেট 2023-2024 নিয়ে সিপিডির পর্যালোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাথুন। জাতীয় সংসদে 2023-24 সালের বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার পর্যালোচনার আয়োজন করে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতে, নতুন বাজেটে সার্বিকভাবে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য স্বীকৃতি ও সমাধানের উদ্যোগ কম। বাজেটে আয়কর ব্যবস্থায় রয়েছে জটিলতা, আর প্রবাসীদের কথা চিন্তা করে ভ্রমণ করের বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। যার করযোগ্য আয় নাই তাকে আবার একটা বসিয়ে দিলাম, এই যে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক একটা, এটা আমাদের দাবি হচ্ছে যে সেটা তুলে দেওয়া হোক। ভ্রমণের উপরে কর দেওয়া হয়েছে, যারা প্রবাসী তাদের বিরাট একটা অংশ কিন্তু এই বিমানে চলাচল করে থাকে এবং তারা কিন্তু তাদের অনেক কষ্টার্জিত অর্থ তারা তাদের দেশে পাঠায়, সেটার উপরে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। নতুন বাজেটে মূল্যস্ফীতি, রিজার্ভ সহ বিভিন্ন চাপ আছে, তাই বাজেট বাস্তবায়ন করতে বড় চ্যালেঞ্জ মোকাবেলার সম্ভাবনা আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 21,000 কোটি টাকা ছিল ঋণ খেলাপি 2009 সালে এই সরকার যখন নাকি ক্ষমতা গ্রহণ করেন। আজকে আমরা যখন কথা বলছি 1,31,000 কোটি টাকা, এটা নিয়ে কি কারোরই কোনো দুশ্চিন্তা নাই? সুতরাং আমরা বলেছিলাম ব্যাংকিং কমিশন করেন, একেবারে জিরো টলারেন্স। যেটা এখনো সরকার হাঁটি হাঁটি পা পা করে সংস্কারের দিকে এগুচ্ছেন কিন্তু এর বাস্তবতা অনুধাবন করছেন, কিন্তু সেটির লক্ষ্যে যে সংস্কারগুলো নেওয়া দরকার সেদিকে এখনো পুরোপুরি ঢোকেননি। যে গত বছরের যে ভুলগুলো আছে সেইটা যেন এইবারের বাজেটে না থাকে। খুবই দুঃখজনক হলো গতবারের যেই দুর্বলতাগুলো আমরা দেখেছি আরও একবার আমরা সেটা দেখলাম। তাদের মতে বর্তমান বাজেটের দুর্বলতা নতুন বাজেটেও রয়েছে, নির্বাচন পরবর্তীতে এইসব বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তারা। সাহায্য নির্ভর কাঠামো থেকে পুঁজিবাজারকে বের করে আনার জন্য। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।